ইন্নাকুম তুফতানুনা ফিল কবরে, তোমাদের পরীক্ষা না হবে কবরে, কবরে গেলেই রাখা হলেই পরীক্ষা হবে। কি বললে? মান রব্বুকা, কত প্রশ্ন, মা দীনুকা, মান নবিয়ুকা, বা মা হাযার রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, তিনটি। আর তারপরে তিনটিতে যখন জবাব দিতে পারবে তখন বলবে কেমন করে জানলে, এটা চতুর্থ। অনেকে মনে করে যে আমি নতুন কিছু তথ্য দিতে পারলাম, না না, তিনটি না চারটি প্রশ্ন, আরে আসল মূল প্রশ্ন তিনটি, দাদা বোঝা যাচ্ছে না, কিন্তু চতুর্থ প্রশ্ন জান। যেমন পরীক্ষায় যখন পাশ করেন খুব সুন্দর জবাব দেয় ছাত্র, তখন অবাক হয় হ্যাঁ এক্সামিনার, তারপর জিজ্ঞাসা এত সুন্দর তুমি রেজাল্ট কি করে করলে, এত সুন্দর তোমার ফলাফল, এত সুন্দর কোরআন তোমার কি করে মুখস্থ আছে। তখন আমার ছেলে মেয়েরা বলে যে আমরা বাড়িতে মুখস্থ করেছি, আমার আব্বা তো সবসময় খোঁজ নেই, আমার আমা সবসময় পড়া, এই যে ঠিক ওই রকমই যে তুমি জানলে অমায়ুদ্রি, তুমি কেমন করে জানলে এই উত্তরগুলো অ্যান্সারগুলো, যে তোমার রব হইল আল্লাহ, তোমার দিন হইল ইসলাম, তোমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, জানলে কি করে বলছে তারা তো কিতাব আল্লাহ ফামান তুমি মাসাদ্দাকত, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, হাদিস পড়েছি আর শুনেছি, আর তারপরে বিশ্বাস করেছি, ঈমান নিয়েছি, বিশ্বাস করেছি, সেই জন্য জবাব দিতে বললাম, কথা বোঝা গেছে। তো কবরের পরীক্ষা সবার হবে, আর আরেকটি হচ্ছে আজাবুল কবর, কবরের আজাব, কবরের আজাব সবার হবে না, দুটো তো পার্থক্য বুঝতে পারলেন। কবরে দুটো বিষয় হবে, একটা হচ্ছে ফিতনাতুল কবর মানে কবরের পরীক্ষা ইমতিহানুল কবর, আরেকটি হচ্ছে আযাবুল কবর, কবর আযাব, কবর আযাব হবে পাপীদেরকে, ভালো মানুষকে হবে না, কিন্তু কবরের পরীক্ষা সমান হবে। আমাকে আপনাকে সবাইকে সলে গায়ের সলে সবাইকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবী, আশা করি বুঝতে পারছেন। জি হ্যাঁ, তাহলে যাদের কবরের আযাব হবে তাদের জন্য কি রয়েছে, পরীক্ষা তো সবার হইলো, তারপরে তাদের জন্য কি রয়েছে, নাইমুল কবর। দেখেন আরবরা কিন্তু জানে নাইমুল কবর ওয়া আযাবাহু, এ বলে আরবরা, কিন্তু আমাদের দেশের মানুষ জানে শুধু কবরের আযাবটা জানে, নেগেটিভটা জানে। কবরে যে নিয়ামত পূর্ণ আছে, নিয়ামতে ভরা থাকবে ভালো মানুষের, এগুলো কিন্তু আমাদের দেশে আলোচনা হয়, হ্যাঁ আর খেয়াল করে না, বক্তাই খেয়াল করে না, আর জনগণও খেয়াল করে। তো ভালো মানুষের জন্য কবরে নিয়ামত রয়েছে, আর খারাপের জন্য কবর আযাব রয়েছে। তো বলছেন যে তোমাদের কবরে পরীক্ষা না হবে, মিসলা ফিতনাতির দাজ্জালে বা করিবান মিন ফিতনাতির দাজ্জাল, বর্ণনাকারী সন্দ মিসলা বলেছেন না করিবান, কাছাকাছি আনুমানিক বলেছেন। তেমন মসিহ দাজ্জালে এর আগমনে যখন এই দাজ্জাল আসবে, বড় দাজ্জাল এবং বড় কাজ্জাব, আর সমস্ত মানুষের প্রায় ঈমান হারিয়ে যাবে, সেই সময় ঈমান রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে, জানো, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যে দুনিয়ার কোনো কিছুকেই তাদের বেঁচে থাকতে চায় না, মেরে দিলে অসুবিধা নেই, কিন্তু আমি আমার ঈমান হারাবো না, আমি দেখছি যে কাফার আলী কাছে কাফের, আমি কেন ওকে আল্লাহ বলবো, যদিও সব কিছু দেখছি আল্লাহ যা করছেন তাই করছে, বৃষ্টি বর্ষণ সাথে সাথে করছে, ইশারা ইঙ্গিত করছে, বর্ষণ হচ্ছে সাথে সাথে, ফসল হয়ে যাচ্ছে, সব কিছু দিচ্ছে, কাউকে মারছে, কাউকে জীবিত করছে, আল্লাহু আকবার, ফিতনা বড় ফিতনা। সামান্য একটু কিছু যদি কেউ অলৌকিক দেখিয়ে দেয় বাংলার জমিনে, তো সেখানে মানুষের হিড়ি পড়ে যাচ্ছে, তাহলে এরা এই দাজ্জাল আসলে কি করে ইমান টিকাবে, এদের ইমান টিকবে না, কথা বলছেন না। জি হ্যাঁ, কাবা শরীফ থেকে কেউ একটু হ্যাঁ একটু কাপড় নিয়ে গেছে, কাবার গিলাফ কেটে নিয়েছে, আর কি দর্শকদের ভিড় বাড়ে শেষ নেই, তাই না। তারপরে আরো কে কি করছে, একজন গিয়ে ফুক দিচ্ছে না, হাত ফেরাচ্ছে, মানে এরকম কিছু করছে, আর নাকি সফল হয়ে যাচ্ছে, চল সফল হয়ে যাচ্ছে, আর মানুষ এখানে গিয়ে মনে করছে এই বাক্য। আর যদি ছোট বাচ্চা, দু তিন বছরের বাচ্চা যদি সুন্দর কে লাভ করে, না জানি এইটাই মনে হয় কি এবং মেহেদি চলে এসছে, তাই না, নাকি ঈসা আলাইহিস সালামই চলে এসছে, আলো হয়ে যাবে, ফিতনা, এই ফিতনা কিন্তু বাঁচতে পারে না, তাহলে ও কিন্তু দাজ্জাল ফিতনা কি করে বাঁচবে, আল্লাহ হেফাজত। তো দাজ্জালের ফিতনা যেমন বড় ফিতনা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করা খুব মুশকিল, ঠিক তেমনি কবরের পরীক্ষা ওই রকমই পরীক্ষা হবে, আল্লাহ হেফাজত, আল্লাহ সহজ করুন। আর এটা কখন সহজ হবে, ঈমান আমল ভালো থাকলে, আকীদা ভালো থাকলে, শিরক বিদাত থেকে মুক্ত থাকলে, ফরজ ওয়াজিব আদায় করলে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, চেষ্টা করছেন হ্যাঁ তাকে অর্জন করছেন, বাঁচার চেষ্টা করছেন, আর তারপর নিজেকে আপডেট রাখছেন, তওবা করতে আছেন, ইনশাআল্লাহ সহজ হবে।
দেখেন পরীক্ষা দুনিয়ার পরীক্ষা আমরা দিয়েছি কিন্তু প্রতিদিনের পড়া যারা আপডেট করে নেয় আমরা কিন্তু আমাদের যে রেজাল্ট ভালো এর পিছনে কারণ কি আমরা কিন্তু জমিয়ে রাখতাম না প্রতিদিনের পড়া একটা আপডেট যা পড়ালো পুরো কিন্তু আর তারপরে রেখে দিলাম রেডি আছে পরীক্ষার আগে শুধু এক সপ্তাহ পড়ার প্রয়োজন আছে আর কোনো মাথার ব্যথা নেই কিন্তু যারা অবহেলা করে অ্যাবসেন্ট করছে আসে না আর ঘুমাচ্ছে ক্লাসে এসে ঘুমাচ্ছে আর যখন পরীক্ষার এক মাস আছে তখন চব্বিশ ঘন্টা জেগে পড়া শুরু করেছে রেজাল্ট ভালো না কারণ তারা আগে থেকে আপডেট রাখেনি ঠিক ওই রকম আমার আপনার লাইফ ইমানি লাইফ সবসময় নিজেকে আপডেট রাখে যে এক্ষুনি যদি মরণ আসে আল্লাহ ধরতে পারবেন না কোনো কাবির আগুন আছে যদি হয়ে থাকে আমি তো অবাক হয়ে নিয়েছি সবসময় এইরকম হইতে হবে দুনিয়ার পড়া থেকে দিনের পড়ার ক্ষেত্রে দিনের পরীক্ষা দুনিয়ার পরীক্ষার থেকে দিনের পরীক্ষার ক্ষেত্রে আর আখেরাতের পরীক্ষার ক্ষেত্রে আপনি শিক্ষা নিতে পারেন আল্লাহ তৌফিক দান করুন তো বলছেন ইউতা আহাদুকুম তোমাদের যে কোনো ব্যক্তির কাছে আগমন ঘটবে কার মনে কার নাকি ফেরেশতার আগমন ঘটবে ভাই ও কাল রহ তাকে জিজ্ঞাসা করা মা ইলমুকা বিহাদার রাজুলি হাদিসে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এই ব্যক্তি সম্পর্কে ইনার সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে ইশারা ইঙ্গিত করা হবে জানো কোন ফেমাস ব্যক্তি প্রখ্যাত ব্যক্তি হ্যাঁ তার দিকে ইঙ্গিত করা যথেষ্ট ইঙ্গিত করলে মানুষ বুঝে নেয় যদিও তার নাম উল্লেখ না করা যদি কেউ বলে এখন যে বাংলাদেশটাকে এই লোকটি খারাপ করল অনেকে বুঝে নেবেন তাই না উদাহরণস্বরূপ পাকিস্তানটাকে এই লোক বরবাদ করল ভারতটাকে এই লোক ধ্বংস করল তাহলে বুঝবেন না ওইরকম লোক থাকলেন কেউ থাকলেন নাম কিন্তু উল্লেখ করা হয়নি কিন্তু এই বলতে বুঝে নিয়েছেন কিন্তু যে কাকে আপনি মিন্স করছেন বুঝছেন না ঠিক তেমনি ইমান ইসলামের ক্ষেত্রে কবরের জীবনে যাওয়ার পরে মাইল বোকা বিহাজার রাজ ইনার সম্পর্কে তোমার কি জানা আছে ইনার মানে কার সম্পর্কে আর বলা হবে হ্যাঁ কার সম্পর্কে জিলানি সম্পর্কে আব্দুল কাদের জিলানি হ্যাঁ যারা শিরকি আকিদা তারা ওইটাই ভাববে কারণ আল্লাহ নাকি একবার পড়ে যাচ্ছিলেন আর আব্দুল কাদের জিলানি ঘাট করে ধরে এগুলো আমাদের দেশে ইসলাম ধর্ম কিন্তু ইসলাম এই ইসলাম ধর্ম নিয়ে জান্নাত পাওয়া যাবে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে ভালো প্রশ্ন আল্লাহর নাম নিলে উজু লাগে না কথা বোঝা গেছে রসুলের নাম নিলে উজু লাগে না কোরআন তেলাওয়াত উজু লাগে শুধু স্পর্শ করার ক্ষেত্রে তফাৎ হয় জ্ঞানের মধ্যে কথা বোঝা গেছে আর যদি আব্দুল কাদের জিলানী বিনা উজুতে নিয়ে নেন তাহলে শরীরের কয়টা পশম পড়বে তারপরে ইমান থাকবে যে আল্লাহর চাইতে রসুলের চাইতে মর্যাদা আপনার জিলানি বড় পীরের বেশি তারপরে ইমান থেকে মনে করছেন তারপরে মুসলমান হয়ে আছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতান এই রকম ইসলাম নিয়ম আছেন না ওয়ালা তামুতুননা সঠিক ইসলাম আসুন এখন উদখুলু ফি সিলমে কা ইসলাম ঢুকেন নি ভালো করে ঢুকেন ইসলামে ঢুকেন নি আল্লাহ বুঝার তৌফিক দান আমিন কথা হয়তো পড়া লাগছে কিন্তু হ্যাঁ তিনটা ওষুধ না দিলে হ্যাঁ মারাত্মক অসুখ হবে অসুখ ভালো হয় কথা বোঝা গেছে ট্যাবলেট সবগুলি দিতেই হয় হ্যাঁ আর যদি বলে যে না আমি অ্যালোপ্যাথ ওষুধ খাবো ইঞ্জেকশন নেবো ব্যথা না হয় ওষুধ খাবো যেন সবগুলি মিষ্টি হয় একবারে হ্যাঁ সব যেন মিষ্টি ওষুধ হয় কোনোদিন রোগ ভালো হবে আল্লাহ বুঝার তৌফিক দান তো বলছেন যে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে এই বলে আচ্ছা এখান থেকে কিছু বিদাতীরা ব্যাখ্যা করেছে যে কি নবী হাজির নাজির দেখো এই ব্যক্তি সম্পর্কে তার নবী ওখানে কবরেও হাজির যেই নবী কবরে হাজির আমাদের মাহফিলে হাজির না যেই নবী কবরে হাজির উনি আমাদের মিলাদে মিলাদে হাজির না মিলাদ শরীফে এগুলো হলো আমাদের দেশের দেশীয় আওয়াজ এখানে আছে নবী হাজির ওখানে কবরে না ফেমাস ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বা আলোচনা করার জন্য নাম উল্লেখ করা লাগে না ইসলামী সেন্টারে দায়ী একজন আছেন ধরেন আপনি জানেন যদি নাম উচ্চারণ নাও করেন যে উনি উনি এই সপ্তাহে বক্তব্য কর বুঝবে না মানুষে উনি কে বুঝবে না এইটুকু যদি বুঝতে পারে তো রসুলুল্লাহ সাইয়্যিদুল আলামিন হ্যাঁ যিনি সাইয়্যিদুল মুরসালিন তার সম্পর্কে ইশারা ইঙ্গিত করে কথা বলা যথেষ্ট না উনি বলে অবশ্যই যথেষ্ট জি আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো পেশ করা হ্যাঁ যে এই যে ফটো দেখছেন না এটাই বা কোথায় বলি এইটাই কোথায় পেলেন এই সব ব্যাখ্যা কাল্পনিক ব্যাখ্যা এগুলো কিন্তু
ফাম্মাল মুমিন বলবে বর্ণনাকারী মুমিন বলেছেন অথবা মুকিন বলেছেন ইয়াকিনকারী ঈমানদার অথবা ইয়াকিনকারী মানে বিশ্বাসী শাক্কা হিসাম ইমাম হিসাম বর্ণনাকারী তার সন্দেহ হয়েছে হুয়া রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রাসূল হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন কুরআন সুন্নাহ ওহী ওয়াল হুদা হিদায়াত নিয়ে এসেছেন ফা আমান্না আমরা ঈমান নিয়ে এসেছি ওয়া আজাবনা এবং তার ডাকে আমরা সাড়া দিয়েছি ওয়াত্তাবানা তার অনুসরণ করেছি ওয়া সাদ্দাকনা আমরা বিশ্বাস করেছি কে বলবে কবর ওই মৃত ব্যক্তি যাকে বসানো হয়েছে ফায়ুকালু লাহু তখন তাকে বলা হলো নাম সালেহান তুমি আরামে ঘুমিয়ে যাও পরীক্ষা শেষ পরীক্ষা পাস সুতরাং তুমি আরামে নাম সালেহান সালেহ মানে বিশ্বাস করতে আর তুমি জবাব দিতে পারবে এটা আমাদের আইডিয়া ছিল ছাত্রদের ভালো ছাত্র দেখলে আমরা বুঝাই একটু কথা বললে আর পরীক্ষার পরে বলি যে আমার ধারণা ছিল যে তুমি এইরকম ভালো রেজাল্ট করবে ঠিক না ওই রকমই চেহারা দেখে বুঝে দিচ্ছেন আর জানছেন মন কান নাকি তারা জানছেন অলরেডি জান শুধু ফর্মালিটি পরীক্ষা না জি আল্লাহ বলছেন যে পরীক্ষা নিতে হবে শুধু না হলে আল্লাহর কুরআন আল্লাহ বলবে সব জানছেন জি ও আমাল মুনাফিক মুনাফিক ব্যক্তি অথবা বর্ণনাটা বলেছে মুরতাব মানে সন্দিহান ব্যক্তি যে দোদুল্যমান ছিল হ্যাঁ আল্লাহ আছে কি নাই হইতে পারে না হইতে পারে অস্বীকার করছেন আর যারা সন্দেহ হয়তো অস্বীকার নাই কিন্তু হইতেও পারে না হইতে পারে পরকাল হইতে পারে না হইতে পারে যারা হুজুররা বলছে জান্নাত জান্নাত হইতেও পারে না হইতে পারে কাফের সবগুলো কাফের তো বিশেষ করে কাফের মুনাফিক সমস্ত যারা হ্যাঁ মুশরিক বৌদ্ধবাদী সবগুলি এক এই তিন নামে যারা আছে মুনাফিক মুশরিক কাফের সন্দিহান এলো ফায়ুকালু লাহু তাকে জিজ্ঞাসা মাই মুকাবি হাজার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জানা আছে ফায়াকুল বললা আদরি ওই নবী হা হা হাই হাই জানি না সামনে তো না সেয়া করুন আর সেই জনগণকে আমি এই ধরনের কিছু কথা বলতে শুনতাম সেই আন মানে এই ধরনের কিছু কথা বলতে শুনতাম তখন আমিও তেমনটাই বলতাম আলা হিসাম ফালা তার তালা তুই ফাতেমা তো ফাতে বলছে ফাও আই তো হু এই ফাতেমা বিনতুল মুনজার তাবিয়া বলছেন আমি কিন্তু এই হাদিসগুলো সবগুলো মুখস্থ রেখে সংরক্ষণ করে রেখেছি গায়রা আন্নাহা জাকারাত মা ইউগাল্লিযু আলাইহি তবে তিনি যে আলোচনা করেছেন হিসাম বলছেন যে ফাতেমা বলছেন যে আমি সবগুলো মুখস্থ রেখেছি তবে তিনি যে আলোচনা করেছেন মা ইউগাল্লাযু আলাইহি মুনাফিক কাফেরদের জন্য কবরে যে কঠিন পরীক্ষা রয়েছে আর কঠিন শাস্তি রয়েছে এই বিষয়গুলি আমি ভুলে গেছি তাহলে বর্ণনাকারী তিনি বলছেন আমি ভুলে গেছি কিন্তু আমার যিনি ওস্তাদ ছিলেন বা আমাকে যিনি বর্ণনা করেছেন তিনি পুরোটাই জানছিলেন।